কথা বলতে আসছি, বুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে। সবাই মনে করে যে বুয়েটে চান্স পাওয়া অনেক কঠিন, আসলে কঠিন বলে কিছুই নেই। তবে আমি মনে করি বুয়েটে চান্স পাওয়া সবচেয়ে সহজ, কারণ চান্স পাওয়ার জন্য কিছু কৌশল প্রয়োজন হয়। কারণ সবাই ভালো পড়ে, সবাই ভালো প্রিপারেশন নেয়, কিন্তু ওই 3 ঘন্টার অ্যাডমিশন টেস্টে যে ভালো করতে পারবে সারা জীবন তারই, আর যে ভালো করতে পারবে না অবশ্যই সে ভর্তি পরীক্ষার চান্স পাবে না। তাহলে পড়ার ধরন, কৌশল, এই ব্যাপারগুলোর সমন্বয়ে তোমাকে কিন্তু চান্স পেতে হবে। আমি কেন বলছি চান্স পাওয়াটা সবচেয়ে সহজ বইটে, সেটা হলো 2000 থেকে 2017, আই মিন লাস্ট ইয়ার 16 পর্যন্ত আমার মোটামুটি বুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সবগুলি দেখা আছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ম্যাক্সিমাম মোটামুটি 90% মনে আছে কোনটা কোন সনে আসছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড অলসো ম্যাথস। তো আমি বুঝতে পারছি যেটা রিয়েলাইজ করে এতদিনে, যে বুয়েট তার 10 নম্বরের জন্য, প্রতিটি কোশ্চেন অবশ্যই 10 নম্বর থাকে, 10 নম্বরের জন্য এমন প্রশ্নগুলো সিলেক্ট করে যেগুলো ন্যাচারালি 1 নাম্বার বা 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য কখনো আসে না, আই মিন এমসিকিউর জন্য কখনো আসে না। অর্থাৎ বুয়েট অবশ্যই বিশেষ কিছু টাইপের অঙ্ককে তারা দিয়ে থাকে। অর্থাৎ বোঝানোর জন্য যদি ধরে নিচ্ছি আমরা ফিজিক্স ভেক্টরটা অধ্যায়, ওখানে মিনিমাম 15 থেকে 20 ক্যাটাগরি অঙ্ক আছে। এর মধ্যে 1 নম্বরের অথবা 2 নম্বরের জন্য এমসিকিউতে দেওয়ার জন্য কিছু লেভেলের ম্যাথস থাকে, আর ঠিক অনেক কঠিন কিছু বেসিক সহ ডেপথ কনসেপ্টের কিছু অঙ্ক থাকে। তো একটা অধ্যায়ের মধ্যে প্রায় 80% থাকে এই অ্যাভারেজ এবং এমসিকিউ বেস, আর বাকি 20% থাকে একটু ডেপথ, আই মিন 100টা অঙ্কের মধ্যে 80টা অঙ্ক থাকে ইন অ্যাভারেজ এবং 20টা অঙ্ক থাকে একটু ডেপথ। কোয়েশ্চেন হলো তুমি কী করবে? হ্যাঁ, আমি বলবো এই 80টা অঙ্ক ইন অ্যাভারেজ অঙ্ক টোটালি তুমি বাদ দিয়ে দাও, আর বাকি ওই 20% ওই 20টা অঙ্ক তুমি মোটামুটি 10 বার করে করো, বেসিক কনসেপ্টকে ডেভেলপ করো। হ্যাঁ, বুয়েটের 90% অঙ্কই ওখান থেকে আসার সম্ভাবনা আছে, তাহলে তোমার অঙ্ক কমে গেল, তুমি 100টার মধ্যে মাত্র 20টা অঙ্ক করছো। আর যারা অন্য ইউনিভার্সিটির জন্য, আমি এমসিকিউ প্যাটার্ন জন্য প্রিপারেশন নেবে, আমি জানি তাদের 80% করতে হবে, 20% তারা ছেড়ে দিলেও পারবে, তাহলে অবশ্যই তোমার অঙ্ক কমে গেল। আই মিন তুমি শর্ট টাইমের মধ্যে ওই অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করে নিজেকে নিজের মধ্যে ছাড়াই করে নিতে পারো। কৌশল দরকার, ইন এবারে সব প্রেশার নিলে তোমার হয়তো বা প্রিপারেশন 100% নাও হতে পারে। ঠিক একইভাবে কেমিস্ট্রি এবং একইভাবে ম্যাথমেটিক্সে, জাস্ট যেই অংশটা, আই মিন যেই অংশটা থেকে বা যেই প্যাটার্নগুলো থেকে বই প্রশ্ন করে, সেই প্যাটার্নটা ডিসাইড করার মতো ক্যাপাবল তুমি কি না, বা তোমার সংস্পর্শে তোমার কাছে কোনো বড় ভাইয়া বা এক্সপিরিয়েন্স কেউ অথবা সিনিয়র কোনো গাইড তোমার কাছে আছে কিনা, যে তোমাকে বের করে দিবে, খুঁজে দিবে প্রতি মুহূর্তে যে এই জিনিসগুলি তুমি প্রিপারেশন ভালো করে নাও, এই কনসেপ্টগুলো থেকে কোয়েশ্চেন আসবে, এগুলি বারবার করো, এই 1টা অঙ্ক 10 বার করো, মোট 10টা অঙ্ক 1 বার করে, কখনো হলে গিয়ে বিভ্রান্ত হয়ে অর্ধেক অঙ্ক করে আটকে যাওয়ার কোনো মানে হয় না, হাই 10 করার কোনো মানে হয় না। তোমাকে একটু রিস্ক নিতে হবে, এর প্রেশার নিতে হবে এবং কাউকে ট্রাস্ট করতে হবে, অবশ্যই সে যেন এক্সপিরিয়েন্সড হয়, সে যেন বইটি চান্স প্রাপ্ত এমন কেউ হয় এবং সিনিয়র, মোস্ট সিনিয়র কিছু হয়। আমরা বুঝুগের চারপাশে একটা সাম্বিদের দেখে কখন নিজের জীবনকে ডিসাইড করো না। অবশ্যই আমি মনে করি বইটি অ্যাডমিশন টেস্ট সবচেয়ে ইজিস্ট ওয়ে চান্স পাওয়ার জন্য, তবে অবশ্যই কোনো গাইডলাইন তোমার লাগবে যে এভাবে তোমাকে আলাদা করে দিতে পারবে ম্যাথ প্রিপারেশন, ফিজিক্স প্রিপারেশন অ্যান্ড কেমিস্ট্রি প্রিপারেশনের জন্য। তাহলে আমি মনে করি তুমি যদি বইটি ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারো, তাহলে চান্স পাওয়াটা খুব কঠিন কিছু না। আল্লাহ চাইতো, সৃষ্টিকর্তা চাইতো, তোমার কপাল হয়তো লেখা থাকবে। সো ডিসিশন নিতে একটু চিন্তা ভাবনা করো, ভালো থেকো তোমরা, বেস্ট লাক।